আমাদের প্রত্যেকের ছাদ বাগানে বেশ কিছু দামি ভ্যারাইটির ফুল ও ফলের গাছ রয়েছে যদি ওই ভালো জাতের ফুল ফলের গাছ থেকে গুটি কলম করে নতুন চারা বাড়িয়ে নেওয়া যেত তাহলে ভালোই হতো কিন্তু অনেকেই বলছেন যে গুটি কলম কীভাবে করবেন সেটাই জানেন না আবার অনেকেই গুটি কলম করে সফল হননি তো গুটি কলম কীভাবে করবেন কোন কোন গাছে গুটি কলম করা যায় পাশাপাশি গুটি কলম কখন করলে হানড্রেড পারসেন্ট সফল হবেন এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো যে কোন কোন গাছে গুটি কলম করা যায় তারপরই গুটি কলম বেঁধে দেখাবো বিভিন্ন ধরনের জবা গাছ থেকে শুরু করে বাগান বিলাস টগর বেলি জুঁই এ এছাড়াও ফলের মধ্যে পেয়ারা সবেদা চেরি কুল আরও বিভিন্ন ধরনের ফলের গাছে এই গুটি কলম করা যায় এবার আসি এই গুটি কলম বাঁধবেন কীভাবে গুটি কলম বাঁধার জন্য গাছের বয়স অন্ততপক্ষে দু বছরের বেশি হওয়া দরকার কম বয়সী বা ছোট গাছে দুটোর বেশি গুটি কলম বাঁধবেন না যে ডালে কলম বাঁধবেন সেই ডালটি পেন্সিলের মতো মোটা হওয়া দরকার বেশি মোটা বা কচি ডালে কলম সফল হয় না গুটি কলম বাঁধার জন্য এটেল মাটি সবচেয়ে ভালো হয় কারণ এটেল মাটিতে একটা আঠালো ভাব রয়েছে এই এঁটেল মাটির সঙ্গে টেন পারসেন্ট গোবর সার নিচ্ছি আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট নিতে পারে এই যে দুটি উপাদান এছাড়া আর কিছুই দেবেন না এটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মাটি যদি শক্ত বা ঝুরঝুরে থাকে সেটা জল দিয়ে এরকম একটু নরম করে নেবেন ঠিক এভাবে একটা মণ্ড তৈরি করে হালকা একটু ডিম্বাকৃতি এরকম করে নেবেন দেখুন কলম আমাদের কেন সফল হয় না নার্সারিম্যানদের দেখবেন যে যতগুলো কলম করছে সবই হান্ড্রেড পারসেন্ট সফল হচ্ছে তো তার সবচেয়ে বড় যে সিক্রেট সেটা হলো আমরা যে ডালটা নির্বাচন করি সেই নির্বাচন করা ডালটির যে কোনো জায়গা থেকে কলমটা বেঁধে ফেলি কিন্তু এই যে নোট বা গাঁট রয়েছে ঠিক গাঁটের হাফ ইঞ্চির নিচ থেকে এই কলমটা শুরু করব। সেজন্য এরকম একটা ধারালো ছুরি ব্যবহার করছি এই ছুরিটা স্যানিটাইজার অথবা ডেটল দিয়ে স্যানিটাইজ করে নেবেন যাতে ফাঙ্গাসে কোনো আক্রমণ না হয় এই কাটা অংশে ঠিক এই গাঁট থেকে হাফ ইঞ্চির নিচ বরাবর একটা এরকম রাউন্ড করে নিচ্ছি তারও ঠিক হাফ ইঞ্চির নিচে আরও একটা রাউন্ড করে নিচ্ছি নেবার পরপরই এই ওপরের যে ছালটা রয়েছে সে ছালটা আমরা তুলে নেব দেখুন ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত হাফ ইঞ্চি রয়েছে এটার চারদিকের ওপরের যে ছালটি রয়েছিল। সেটি তুলে নিয়ে গাছের যে মূল অংশ অর্থাৎ ভেতরের যে সাদা অংশ সেটা আমরা এভাবে বের করে নিলাম এবার দেখুন এই যে অংশটি কাটলাম এখানে কাটিংয়ের পাউডার দিতে পারেন অথবা যে অ্যালোভেরার যে জেলগুলো হয় সেই জেলও দিয়ে দিতে পারেন দেখুন এখানে আমি অ্যালোভেরার জেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা রুটিং হরবনের কাজ করবে যাতে এই কাটা অংশ থেকে দ্রুত শিকড় বেরোয় সেই জন্য এই কাটিং এড পাউডারের বদলে অ্যালোভেরা ভালোভাবে লাগিয়ে নিলাম অ্যালোভেরার যে ভেতরের জেলটা রয়েছে সেই জেলটা চারিদিকে একটা প্রলেপ দিয়ে দিলাম যেহেতু এটা আঠালো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব যাতে এটা একটু শুকিয়ে যায় দশ মিনিট হয়েছে এখন আমরা যে মাটির মন্ডটা তৈরি করে রেখেছিলাম তার মাঝখানটা একটু এরকম ডিপ করে নেব এবার মণ্ডটাকে নিয়ে একবারেই এভাবে পুরো ডালটাতে ঘুরিয়ে দিয়ে দেব দেখুন মাটিটা ঠিক এভাবে সেট করে দিলাম এবার দেখুন এই যে মাটির প্রলেপটা আমরা ডালের উপরে দিয়ে দিলাম এর উপরে একটা প্লাস্টিক জুড়িয়ে দেব। সেটা সাদা হলে সবচেয়ে ভালো হয় এখানে গ্রাফটিং টেপ দেয় কিন্তু আমরা বাজার থেকে যে প্লাস্টিকগুলো আনি সেটা এভাবে এক থেকে দেড় ইঞ্চি চওড়া করে কেটে নেবেন নিয়ে এই যে ডাল রয়েছে সে ডালের এমনভাবে বেঁধে দেব যাতে এই মাটিটা যেন বাইরের কোনো বাতাস না পায় ভেতরে একটা ময়েশ্চার রাখার জন্য এই প্লাস্টিকের প্রলেপটা দিচ্ছি সাদা প্লাস্টিকের প্রলেপ দিলে কি হয় না বোঝা যায় যে শিকড় বেরিয়েছে কিনা এভাবে বেঁধে দিচ্ছি দেখুন ঠিক এভাবে বেঁধে দেবেন এবার জানব যে কখন এই কলম করলে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন আগস্ট মাস থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত এর মধ্যে যদি কলম করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এবং যেভাবে বললাম ঠিক এই নিয়মগুলো মেনেই করবেন ঠিক একই নিয়ম মেনে নার্সারি ম্যান্ডাও গাছগুলোতে কলম করেন এই যে কলমটি বাঁধলাম এটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে এবং এই যে কলম তৈরি হবে সেটা কতদিন পর কাটবেন অন্তত পক্ষে দেড় থেকে দু মাস পর তবেই এই কলমটি গাছ থেকে আলাদা করবেন দেখুন ঠিক একইভাবে যে নিয়মে দেখালাম সেই নিয়ম অনুযায়ী আমি চেরি গাছে কলম বেঁধেছি এবং দুটি কলমই সফল হয়েছে আজকের প্রায় দেড় মাস হয়ে গেল এটা এই মূল গাছ থেকে আলাদা করে নেব এবার বলি যখনই এই কলমগুলি আলাদা করবেন যে কাঁচি বা কাটার ব্যবহার করবেন সেটা একটু ধারালো নেবেন না হলে এই ডগ যদি থেঁতলে যায় সেক্ষেত্রে চারাটি বাঁচাতে অসুবিধা হবে তো দেখুন দেখুন এই যে কলমের উপরে যে প্লাস্টিক জড়ানো ছিল সেটা খুব সাবধানে খুলে নেব দেখুন এমনভাবে প্লাস্টিকটি ছাড়াবেন যাতে এই কলমের মাটি যেন ভেঙে না যায় এবং যতটা পারবেন এই শিকড়গুলোকে ঠিক রাখার চেষ্টা করবেন দেখুন এভাবে ওপরের যে প্লাস্টিক ছিল সেটা খুলে নেওয়ার পর এই কলমগুলোকে আপাতত এরকম ছয় ইঞ্চির একটি গ্রো ব্যাগে বসিয়ে নিচ্ছি এর জন্য যে মাটি নিচ্ছিস এইট্টি পারসেন্ট সাধারণ মাটির সঙ্গে মাত্র টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট দিচ্ছি দিয়ে এই ছোট্ট ছোট্ট কলমগুলিকে বসিয়ে নেব তো দেখুন গাছগুলো গ্রো ব্যাগে সেট করে দিয়েছি এবার জল দিয়ে দেব এবং এই গাছটি অন্তত পাঁচ থেকে সাত দিন সেমি সেডে রাখবো সরাসরি রোদে দেবেন না তারপর খোলা আকাশের নিচে রাখবেন তো যেভাবে বললাম এভাবেই খুব সহজ নিয়মে গুটি কলম করলে প্রত্যেকটি গাছের গুটি কলম সফল হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দেবেন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে